আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সান বাংলা টেলিভিশনের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আছি আমি আবুল কালাম আজাদ এবং আমি হামিমা ইসলাম ঝুমুর। শুরুতে এই সংবাদ শিরোনাম। নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। জাবিতে আন্দোলনে সংহতি প্রকাশ করে সমবেত বিশিষ্ট জনেরা। ফরিদপুরকে সদর দপ্তর করে পদ্মা নামে দেশের নবম বিভাগ হচ্ছে। প্রবাসীদের অনলাইনে ভোটার হওয়ার কার্যক্রম শুরু। আশুলিয়ার ঘোষবাগ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল কর্তৃক 11 বছরের শিশু ছাত্রী ধর্ষণের শিকার। থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলা, নিহত 15। ট্রাম্প ধারণাই করতে পারেননি এ কাজ করতে পারবে ইরান। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মাহা। ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে বাড়ছে শঙ্কা। আর্জেন্টিনার বিপক্ষে নেই নেইমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রায় 3,500 কোটি টাকা ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 4,447,76,00,000 টাকা ব্যয়ে 6টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধী আন্দোলনে সংহতি প্রকাশ করতে সমবেত হচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিশিষ্টজনেরা। আজ বুধবার সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আসতে শুরু করেন। এরপর বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। পদ্মা বিভাগের সীমানা এবং কোন কোন জেলা এতে অন্তর্ভুক্ত হবে সে বিষয়ে কাজ শুরু করবে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিভাগের কার্যক্রম দ্রুততার সঙ্গে শুরু করার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ফরিদপুরকে সিটি কর্পোরেশন করার কাজ শুরু করতেও নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া নতুন 60টি থানা এবং 1টি পৌরসভা করার প্রস্তাবও অনুমোদন করা হয়। অনলাইনে ভোটার হওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে এই সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ায় প্রবাসীরা। মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং বাংলাদেশ প্রান্তে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভিডিও সম্মেলনের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার পথ খুলল। শিগগিরই সৌদি আরব, দুবাই, মালদ্বীপ, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে বসবাসকারীরাও সুযোগটি পাবেন বলে জানিয়েছেন ইসি। আশুলিয়ার ঘোষবাগ এলাকায় মাজিদুন নেসা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মোসলে উদ্দিন কর্তৃক ধর্ষণের শিকার 11 বছরের এক শিশু। ঘটনাটি আশুলিয়ার ঘোষবাগ সোনিয়া গার্মেন্টসের পূর্ব পাশে মাজিদুন নেসা মহিলা মাদ্রাসায়। ওই শিশু বিষয়টি তার অভিভাবকদের জানালে অভিভাবক এলাকার কিছু মান্যগণ্য ব্যক্তিকে অবহিত করেন। আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি সত্য কিনা বিষয়টি নিশ্চিত হবে মেডিকেল রিপোর্ট পাওয়ার পরে। যদি ঘটনাটি সত্য হয় তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। এতে অন্তত 15 জন স্বেচ্ছাসেবক কর্মকর্তা নিহত হয়েছেন, আহত আরও 4 জন। থাই পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ইয়ালা প্রদেশের এক পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানান, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত হামলাকারীরা ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। আমেরিকার ব্ল্যাকমেইল ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের মোকাবেলায় ইরান যে আচরণ করেছে সে সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ধারণা ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি আরও বলেন, ট্রাম্পের ধারণা ছিল না সামান্য চাপ প্রয়োগেই ইরান আমেরিকার সামনে আত্মসমর্পণ করবে এবং ওয়াশিংটনের ইচ্ছার সামনে ধরা দেবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের পক্ষ থেকে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার 4র্থ দফা পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করার পর এক টুইটার বার্তায় জারিফ এ মন্তব্য করেন। এখন খেলাধুলার সংবাদ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাজকোটে, কিন্তু সেই ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মাহা। শঙ্কা বাড়তে শুরু করেছে ভারত বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। তবে এমন প্রতিকূলতার মাঝেও যথাসময়ে ম্যাচ আয়োজন করতে চায় সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। ব্রাজিলের হয়ে আগের ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার, সেই ইঞ্জুরি থেকে এখনও সেরে উঠতে পারেননি। তাই পিএসজি তারকাদের বাইরে রেখে আগামী মাসে 2টি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এ মাসেই 2টি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। এছাড়াও সানবাংলা টেলিভিশনের সংবাদ দেখার জন্য ভিজিট করুন সানবাংলা.tv। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।